এটা ভোলা মাছ আর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা রসুন কাটা রয়েছে আর এটা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি ভোলা মাছগুলো ভেজে নেব তো আজকে আমি বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ভোলা মাছের ঝাল করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আলুগুলো আমি ভেজে নেব দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে রাখবো তারপরে এখানে আমি কড়াইতে আবার ফোড়নের জন্য কালো জিরে আর দেখো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবার দেখো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা একটু কিছুক্ষণ আর একটু ভেজে নেবো দু তিন মিনিটের মতো এই দুটো একটু ভেজে নেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা তারপরে আমি আদা রসুনের পেস্টটা দেবো দেখো এখানে পেঁয়াজ আর টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তা আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা একটু আর কিছুক্ষণ মতো একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লবণ দেব দিয়ে এবার মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম
দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, পরিমাণ মতো অল্প একটু জল দিলাম। এবার আমি একটু করে আলু ফুলে দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা মিনিট মতো ফুটতে দেব। ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। রাজু বলছে 5 লাখ।